আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক নিউজ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শর্টসের কিছু গোপন বা সিক্রেট টিপস সম্পর্কে জানবো, যে টিপসগুলো যদি আপনার চ্যানেলের মধ্যে প্রয়োগ করেন সো সেক্ষেত্রে আপনারা আপনাদের শর্টস ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন। আমার একটা 8 লক্ষ সাবস্ক্রাইবারের শর্টস চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটার এক্সপিরিয়েন্সই মূলত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো না জানলেই নয়। তো আমরা আসলে অনেকেই আমাদের বড় চ্যানেল বা ছোট চ্যানেলের মধ্যে শর্টস ভিডিও আপলোড করি, সো সেক্ষেত্রে দেখা যায় কি প্রথম অবস্থায় 1 ঘন্টার ভিতরে 2000 বা 1500 ভিউজ এসে থেমে যায়, পরবর্তীতে আর ভিউজ আসে না। তো এমনটা কেন হয়? কারণ হচ্ছে আপনার ভিডিওর যে কোয়ালিটি সেই কোয়ালিটি ঠিক নেই। ইউটিউব প্রথমে আপনার যে শর্টস ভিডিওটা রয়েছে সেটাকে একটা ট্রেন্ডিং ভিডিওর সাজেশনে নিয়ে যায়, সেখান থেকে যদি আপনার যে ভিউয়ার্সরা যে ভাইরাল ভিডিওটা দেখতেছে সেটার পাশাপাশি যদি আপনার ভিডিওতে ক্লিক করে দেখে যে এই ভিডিওটা আসলে মানানসই নয় বা কোয়ালিটি সম্পন্ন না বা তাদের কাছে যদি ভালো না লাগে, তখন তারা কিন্তু আর সেটাকে অ্যাভারেজ যেই টাইমটা রয়েছে সেই টাইমটা ধরে দেখে না। সো সেই কারণেই মূলত আপনার ইউটিউব অ্যালগোরিদম সেটাকে আবার পরবর্তী কোনো ভাইরাল ভিডিওর সাথে সাজেস্টিংয়ে নেয় না। তো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনার ভিডিওর কোয়ালিটি হচ্ছে মেইন বিষয়, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে। এমন না যে আপনি একটা শর্টস ভিডিও করলেন এটা ইউটিউবে ছেড়ে দিলেন, এমন কিছু না। আপনাকে সেই শর্টসের মধ্যে মানে 60 সেকেন্ডের মধ্যে আপনাকে কিছু আনতে হবে, যেটা হচ্ছে ভিউয়ার্সরা বড় একটা, যেমন আমরা একটা মুভি দেখি 2 ঘন্টা বা 3 ঘন্টার একটা মুভি দেখি, তো সেটা দেখতে দেখতে আমাদের অনেক সময় চলে যায়, কিন্তু সেই মুভিটাকে কিন্তু ছোট করে 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেখা যায় কি একটা শর্ট ভিডিও তৈরি করে ফেলে। যেমন বাংলা ডাবিং করে অনেকেই, সেই স্টোরিটা সংক্ষেপে বলে দেয়, তখন আমরা বুঝতে পারি যে শর্টস মানে আমরা লং যেই মুভিটা রয়েছে সেটা না দেখে শর্টসটা দেখে ফেলি, যেটাকে আমরা মুভি এক্সপ্লেইন বলি। ইউটিউবে অনেক মুভি এক্সপ্লেইন চ্যানেল রয়েছে, তো তারা কী করে বড় বড় যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো বা সেই মুভিগুলোকে ছোট আকারে করে আমাদেরকে বুঝিয়ে দেয়, তাহলে আমরা মূল ঘটনা বুঝতে পারি। তো সেইভাবে আপনি এমন কিছু নিয়ে আসতে হবে আপনার শর্টসের মধ্যে যেটা হচ্ছে অনেক বড় একটা ঘটনা, বাট আপনি সেই ঘটনাকে ছোট করে ভিউয়ার্সদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে আসলে মূলত ঘটনাটা কী, আর সেটা করতে হবে 60 সেকেন্ডের মধ্যে। এটা হচ্ছে আপনার মেন বিষয়, ঠিক আছে? একটা গল্প আপনার ভিডিওতে থাকতে হবে, একটা টপিক ফুললি কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু আপনার ভিউয়ার্সরা পুরোপুরিভাবে দেখবে না। একটা ঘটনা আপনি শুরু করছেন সেটার যদি শেষ না করেন তাহলে কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পারবে না যে এই শর্টস ভিডিওতে কী আছে, তাহলে সেটা অ্যাভারেজে দেখবে না। প্রথমে আপনার ভালো একটা স্টোরি দিয়ে শুরু করবেন, সেটা শেষ করতে করতে 60 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাকে সেটা শেষ করতে হবে এবং সেটা কমপ্লিটলি শেষ করবেন যাতে ভিউয়ার্সরা পুরোপুরি ভিডিওটা দেখে। আর এটার মধ্যে অবশ্যই আপনারা এমন কিছু রাখবেন, আকর্ষণীয় জিনিস রাখবেন যাতে করে ভিউয়ার্সরা পুরো ভিডিওটা দেখে, ঠিক আছে? শর্টসের মধ্যে এটা হচ্ছে মেইন বিষয়। আর অ্যালগোরিদমের যে বিষয়টা সেটা হচ্ছে টাইমলি ভিডিও আপলোড করা। যেমন আজকে আপনি দেখা যাচ্ছে দুপুরবেলা ভিডিও আপলোড করেছেন, পরবর্তীতে আবার একটা ভিডিও কালেক্ট করছেন সেটা সন্ধ্যাবেলায় ছেড়ে দিলেন, এমনটা হবে না। যেমন আপনি যেই টপিকেরই কাজ করেন না কেন সেই টপিকে কিন্তু আজকে সন্ধ্যায় 7টায় আপলোড করছেন, সেই টপিকে আরও একটা ভিডিও মেক করে পরের দিন সন্ধ্যা 7টায় আপলোড করতে হবে। তার মানে আপনি যদি লাগাতার আপনার যদি 30 দিন যদি সেম টাইমে মানে টাইমলি যদি ভিডিওটা আপলোড করতে থাকেন তাহলে একটা সময় দেখা যাবে আপনার সেই ভিডিওটা ভাইরাল। আর যদি আপনি দেখেন যে আপনার ভিউজ আসতেছে না সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, আপনার ভিডিওর কোয়ালিটি, ভিডিওতে যদি একটা ঘটনা কমপ্লিটলি আপনি করে থাকেন এবং সেই ভিডিওটা যদি আপনার কোয়ালিটি সম্পূর্ণ হয় তাহলে দেখা যাবে একটা সময় পর ইউটিউব বুঝতে পারবে আপনি টাইমলি ভিডিও আপলোড করতেছেন, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো, আপনার ভিডিওতে মানে কমপ্লিট একটা ভিডিও রয়েছে, তাহলে ইউটিউব আপনার সেই ভিডিওটাকে ভাইরাল করে দেবে। যেমনটা আমার সাথে হয়েছে, আমি এক মানে কিছু গল্প আমি প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করি, সেটা খুবই ছোট মানে সংক্ষেপে আমি শেয়ার করি, তো সেক্ষেত্রে আমার প্রায় 1 বছর পর একটা ভিডিওতে দেখা যাচ্ছে 10 মিলিয়ন ভিউস, যেখান থেকে আমার 5 লক্ষ সাবস্ক্রাইব চলে এসেছে। এরকমভাবেই মূলত আপনাদেরকে শর্টস ভিডিওগুলো আপলোড করতে হবে, কমপ্লিট স্টোরি আপনাকে 60 সেকেন্ডের মধ্যে দিতে হবে, পাশাপাশি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকতে হবে, ভয়েস ভালো থাকতে হবে, যদি ভয়েস দেন তাহলেই মূলত আপনার এটা গ্রো করবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনোরকম কোশ্চেন থাকে শর্টস বিষয় নিয়ে অবশ্যই জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।